धरणीर बहिराकाशी अंतरित मेघमाला प्रकृतिर अंतराकाशी जागरित ज्योतिर्मयी जगन माथार आगमन वार्ता आनंदमयी महामायार पदध्वनि असीम छंदे बेगे उठे रूपलोक ओ रसलोके आने नव भाव माधुरी संजीवन ताई आनंदिता श्यामनि मातृतार মহালয়ার দিন প্রত্যেক বাঙালির সকাল শুরু হয় রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গম্ভীর কণ্ঠে ঐশ্বরিক চণ্ডীপাঠ বাঙালির কাছে আবেগের সম। মহালয়া বাংলার সবচেয়ে বড় উৎসবের শুরুর দিন, যেদিন পিতৃপক্ষের শেষ এবং শুভ দেবীপক্ষের সূচনা হয়। বাংলার মৃৎশিল্পীরা এই শুভ দিনটি বেছে নেয় মা দুর্গা এবং অন্য চার দেবতার চোখ আঁকার জন্য। দুর্গাপূজা হল সবচেয়ে বড় সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা সমস্ত বাধা অতিক্রম করে সব ধর্মের মানুষকে একত্রিত করে। আনন্দ ও খুশির সঙ্গে এই উৎসব আমাদের মধ্যে ছড়িয়ে যায়। দুর্গাপূজা রাজ্যের অন্যতম বৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী এক উৎসব। উৎসবের প্যান্ডেল তৈরিতে নিযুক্ত শ্রমিকদের জন্য 2.1 কোটি আর্থিক সংস্থান করে। এছাড়াও পোশাক, আনুষাঙ্গিক কারুশিল্প ইত্যাদি যুক্ত আছে এই উৎসবের সঙ্গে। দুর্গাপূজার সময় এই সাময়িক কর্মসংস্থান তাদের আয়ের প্রধান উৎস। কিন্তু মহামারীর সঙ্গে ব্যবসা অর্থ হারিয়েছে এবং পূজো কমিটির সদস্যরাও অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, যা অনেক কারিগর এবং দৈনিক মজুরি শ্রমিকদের কর্মসংস্থান হারানোর কারণ হয়েছে। কিন্তু এটি বদলে যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2018 সালে পূজা কমিটিগুলিকে 10,000 টাকার আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেয়, যা মহামারী চলাকালীন গত বছর 50,000 টাকাতে বাড়ানো হয়, যাতে এই পূজোর কমিটিগুলো সহজে সঠিকভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারে। Actually, Mamata Banerjee announcing a range of those, including the big one, 50,000 rupees to 37,000 Durga Pujas across the state. I think the math adds up to 185 crore. Mamata Bandyopadhyay netrittadhin sarkar ei Durga Puja committee gulir arthik sthitishilota briddhir jonno 50% bidyut bill mukup koreche. এই উৎসবের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এবং পুলিশ প্রশাসন দ্রুত ভিড় নিয়ন্ত্রণ নিশ্চিত করবে এবং কোভিড নির্দেশিকা অনুসরণ করবে, যাতে ভাইরাসের আর বৃদ্ধি না ঘটে। এই মহালয়া আমাদের কাছে দুর্গাপূজা উদযাপনের সমান এবং এই ধারা অব্যাহত থাকবে। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার।